ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আমরা আজকে আলোচনা করব WB প্রাইমারি টেট 2022 প্রস্তুতি। এখানে প্রথমেই দেখব আজকে আমরা একটা বাংলার ফুল মক টেস্ট। এখানে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে, প্যারাগ্রাফটা আমরা সুন্দরভাবে পড়ব এবং বুঝব এবং তারপরে আমরা কোশ্চেনগুলো করার চেষ্টা করব। দেখো, এখানে মাইকেল মধুসূদন দত্তের একটা বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ বলে একটা কবিতা রয়েছে, যেটা মূল ম্যাকবেথ কাব্যগ্রন্থ থেকে তোলা, যেটা আমরা ক্লাস 10 বইয়ে কিন্তু পড়েছি। এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। ভালো করে দেখো, বলছে, কুশাসনে ইন্দ্রজিৎ পূজে ইষ্টদেবে, নিভৃতে কৌশিক বস্ত্র কৌশিক উত্তরী, চন্দনের ফোঁটা ভালে ফুল মালা গেল, পুড়ে ধূপ দানে ধূপ জ্বলিছে চৌদিকে, প্রুত ঘিত রসে দীপ পুষ্প রাশি রাশি বসেছে একাকী, রথীন্দ্র নিম্নগ্ন তপে চন্দ্রচূড় যেন। ওকে, এটা ছিল আমাদের টোটাল একটা কবিতার লাইন। যেহেতু মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা, সেহেতু একটু কঠিন তো হবেই, কিন্তু এত বোঝার বেশি দরকার নেই। জাস্ট আমরা কীভাবে প্রশ্নগুলো করতে পারছি সেটা একটু দেখব। দেখো এখানে কি বলছে, ফার্স্ট কোশ্চেন এখানে কি বলছে, এখানে প্রথম কোশ্চেনে বলা হচ্ছে এই অংশে যে আমরা কবিতাটা পড়লাম, এই অংশে এই যে রথীন্দ্র, এই যে শব্দটা দেখতে পাচ্ছ রথীন্দ্র, এই রথীন্দ্র শব্দটির যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি সেটা কি হবে। দেখো, আমরা জানি সন্ধিবিচ্ছেদ করার সময় কিন্তু অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো এখন থেকে আমাদেরকে কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতে হবে, কারণ সন্ধি থেকে 2-3 প্রশ্ন প্রতিবার পরীক্ষা আসছে, এবারও আসবে। দেখো রথীন্দ্র, এই রথীন্দ্রকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো ছোট্ট করে কি, রথি, র থয়ে দীর্ঘি রথি, ওকে, যোগ ইন্দ্র, হর্ষয়ী দন্ত নয় দয়ের ফল ইন্দ্র দিয়ে। এখানে নিয়মটা কি, এখানে নিয়মটা হবে দীর্ঘয়ী, দীর্ঘয়ী যোগ হর্ষয়ী সমান সমান কি হয়ে গেল, দীর্ঘয়ী। আমরা এখানে কি পেলাম, যে দীর্ঘয়ী প্লাস হর্ষয়ী এই দুটো যোগ করে আমরা পেয়ে গেলাম কি, দীর্ঘয়ী, যেটা কিন্তু ষোড়শ সন্ধির একটা উদাহরণ। তাই এখানে আমাদের সঠিক আনসার হবে কি, অপশান বি, অপশান বি হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন এখানে বলা হয়েছে এই অংশে এখানে যে নিভৃতে শব্দটি ব্যবহার করা হয়েছে, এই শব্দটি বিপরীত শব্দ। দেখো এখানে কিন্তু নিভৃতে শব্দটির মিনিং চাওয়া হয়নি, নিভৃতে শব্দটির বিপরীত অর্থ কিন্তু এখানে চাওয়া হয়েছে। এই নিভৃতে শব্দটির বিপরীত অর্থটা কি আমরা একটু দেখব। দেখো এখানে বলা হয়েছে কুশাসনে ইন্দ্রজিৎ পূজে ইষ্টদেব, এখানে কুশাসনের প্রতি ইন্দ্রজিৎ মানে ইষ্টদেবের পুজো করছে, এরকম বলা হয়েছে। নিভৃতে কৌশিক বস্ত্র কৌশিক উত্তরী, মানে গোপনে গোপনে তিনি কৌশিক বস্ত্র পরিধান করে, এরকম বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে নিভৃতে কথাটির অর্থ কী, নিভৃতে কথাটির অর্থ হচ্ছে গোপনে, কিন্তু আমার তো এখানে যেছে বিপরীত শব্দ কী, তাহলে তো অবশ্যই এখানে আমার গোপনে গোপনে হবে না, তাহলে গোপনের বিপরীত শব্দ হচ্ছে কী, প্রকাশ্যে। তাই এটার সঠিক আনসার হবে কি, প্রকাশ্যে। তাহলে নিভৃতে শব্দটির অর্থ হচ্ছে প্রকাশ্যে, অপশান বি হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে এই অংশে কৌশিক পদটি, দেখো তোমরা যদি এবার এই শুধুমাত্র কৌশিক পদটি দেখো তাহলে কিন্তু আনসার করতে পারবে না, এর জন্য তোমাকে অবশ্যই কবিতার লাইনে ফিরে যেতে হবে। এখানে দেখো বলছে কি, কৌশিক বস্ত্র, তো বস্ত্রটা কি, বস্ত্র হচ্ছে কি নাউন, তো নাউনের আগে যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই কৌশিক হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ শব্দ, যেটাকে আমরা বাংলায় বলি বিশেষণ। তো কৌশিক মানেটা কি, কৌশিক মানে হচ্ছে রেশমি অর্থাৎ রেশম, আর বস্ত্র মানে বস্ত্র, তাহলে কৌশিক বস্ত্র কথার অর্থ হচ্ছে রেশমের কাপড় বা রেশমি বস্ত্র। তাই এটার সঠিক আনসার হবে অপশান 4, বিশেষণ পদ, অপশান 4 হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেন এখানে বলা হচ্ছে এই অংশে ইন্দ্রজিৎ পদটি হলো, এই অংশে ইন্দ্রজিৎ পদটি হলো কি, অর্থাৎ এখানে সমাস চেয়েছে। এখানে বলছে বহুব্রীহি সমাসের উদাহরণ, তৎপুরুষ সমাসের উদাহরণ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কর্মধারয়ী সমাসের উদাহরণ। এখানে ইন্দ্রজিৎ পদটি কীরকম, এখানে ইন্দ্রজিৎ পদটি হলো, এখানে ইন্দ্রজিৎ পদটি কী ধরনের মানে সমাসের উদাহরণ, তো মনে রাখবে ইন্দ্রজিৎ শব্দটি হচ্ছে কি তৎপুরুষ সমাসের উদাহরণ। তো তৎপুরুষের আরেকটি ভাগ রয়েছে, সেটাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ, তো ইন্দ্রজিৎ হচ্ছে উপপদ তৎপুরুষ। কেন, আমরা জানি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সমাসের দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় কি পূর্বপদ, অর্থাৎ যেটা প্লাস চিহ্নের আগে থাকে সেটাকে বলছে কি, এটাকে বলছে পূর্বপদ, আর এটাকে বলছে কি পরপদ, ঠিক আছে, এটাকে বলছে পরপদ। তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি দেখব, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখব পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থাৎ উত্তরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই যে পদটা রয়েছে এই পদটার কিন্তু অর্থ প্রাধান্য পাবে, আর এই পদটার কি যে বিভক্তি সেটা লোপ পাবে। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো,
ইন্দ্রকে জয় করেন যিনি, তাহলে আমরা কি পাবো, ইন্দ্রকে জয় করেন যিনি, এটা হচ্ছে ব্যাস বাক্য। তো ইন্দ্র কে, কে আছে, কেটা বিভক্তিটা লোপ পেয়ে গেল, যে ইন্দ্র হয়ে গেল, এবং জয় করেন যিনি তাকেই তো বলা হয় জিত বলা হয়, যে জয় করে তাকেই তো জিত বলা হয়, তাই এটা হয়ে গেল কি ইন্দ্রজিৎ। তাই অপশন কি হবে, বি হবে এটার সঠিক অপশন, তৎপুরুষ সমাস। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে এই অংশে, এই অংশে জ্বলিছে, এই অংশে জ্বলিছে এই পদটি কি পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, অব্যয় পদ এবং বিশেষ্য পদ। তো তোমরা প্রিভিয়াস 2021 সালে কোশ্চেন দেখলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা দেখেছো, তো বিভিন্ন মানে পদ থেকে প্রশ্ন এসেছিলো। এখানে জ্বলিছে, জ্বলিছে মানে কি, একটা জ্বলা, তো জ্বলাটা কি এক ধরনের একটা কাজ, তাই এটা হবে কি আনসার, ক্রিয়াপদের উদাহরণ। তাই জ্বলিছে পদটি হলো কি ক্রিয়াপদের উদাহরণ, অপশান এ হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে পূজে ইষ্টদেব, পূজে ইষ্টদেব, এখানে বলছে কি পূজে, পূজে ইষ্টদেব এখানে। তারপরে বলছে নিচে দাগদর শব্দটি কোন কারকের উদাহরণ। দেখো পূজে কথার অর্থ হচ্ছে কি পুজো করা, আর ইষ্টদেব, ইষ্টদেবকে, ইষ্টদেব হচ্ছে অগ্নিদেব, অর্থাৎ আগুনের যে দেবতা তাকে বলা হয় ইষ্টদেব। তাহলে ইন্দ্রজিৎ কাকে পুজো করছে, আগুনের দেবতাকে পুজো করছে, ইষ্টদেবকে পুজো করছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি কোন কারক পাই, কর্মকারক পাই, তাই এটার আমাদের সঠিক আনসার হবে অপশান বি, কর্মকারক। তাহলে কাকে পুজো করছে, ইষ্টদেবকে পুজো করছে, অপশান বি হবে এটার সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মেঘনাদ বধ কাব্যটি, মেঘনাদ বধ কাব্যটি রচিত হয় কবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যটি রচিত হয়েছিল কবে, 1861 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে মেঘনাদ বধ কাব্যটি রচিত হয়েছিল। এই কাব্যটির রচনা করেছেন কে, এই কাব্যটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কোন ছন্দে লেখা হয়েছে, এর যে ছন্দটা, এই ছন্দটা হচ্ছে কি অমৃত খরা ছন্দ, ঠিক আছে, অমৃতক্ষর ছন্দে কিন্তু এই মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত। এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, অনেকবার প্রশ্নে জিজ্ঞেস করে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগুরু কে ছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু কাকে বলা হয়, এটার সঠিক আনসার হবে অপশান থ্রি, কবি বিহারীলাল চক্রবর্তী। কবি বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি বলে আখ্যা দিয়েছেন, তাই এখানে সঠিক আনসার অপশান সি, কবি বিহারীলাল চক্রবর্তী ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু, যাকে কিনা ভোরের পাখি বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটির নাম কি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার তোমাদের মধ্যে মনে হতে পারে এত ঔপন্যাসিক থাকতে কেন স্বর্ণকুমারীর নাম পরীক্ষা আসলো, কারণ এটা তো একটা আনকমন নাম, কেন তবুও ইম্পর্টেন্ট। দেখো স্বর্ণকুমারী হলেন বাংলা সাহিত্যে বা বাংলা ঔপন্যাসিক সাহিত্যে তিনি হচ্ছেন প্রথম মহিলা ঔপন্যাসিক, তাহলে তো কতটা ইম্পর্টেন্ট ভাবো এবার। স্বর্ণকুমারী হচ্ছেন বাংলা ঔপন্যাসিকের সাহিত্যে তিনি হচ্ছেন প্রথম মহিলা ঔপন্যাসিক, তার প্রথম লেখা বইটির নাম হচ্ছে কি দীপ নির্বাণ, অপশান থ্রি হবে এটা সঠিক আনসার, দীপ নির্বাণ। তাহলে স্বর্ণকুমারী দেবীর প্রথম বইটির নাম হচ্ছে দীপ নির্বাণ, অপশান থ্রি সঠিক আনসার। তারপরে কোশ্চেন দেখো, বলছে স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি, এই স্বর্ণকুমারী দেবী যিনি বাংলা সাহিত্যের বা বাংলার ঔপন্যাসিক যুগের প্রথম মহিলা ঔপন্যাসিক, যিনি দীপ নির্বাণ উপন্যাসটি প্রথম রচনা করেছেন, এবং তার সঙ্গে তিনি একটি সংবাদ পত্রিকার সম্পাদক ছিলেন, যেই সংবাদ পত্রিকাটির নাম হচ্ছে কি ভারতী, অপশান বি হবে এটা সঠিক আনসার, কী হবে ভারতী, অপশান বি সঠিক আনসার। তারপরে কোশ্চেনে বলা হচ্ছে দীপ ও ধূম কাব্যগ্রন্থটি রচিতাকে, তো দেখো এটা হচ্ছে ত্রিপুরা টেটের কোশ্চেন, তো আমরা জানি ত্রিপুরাতে বাংলার যে কোশ্চেন সেখানে গ্রামাটিক্যাল কোশ্চেনের থেকে বিভিন্ন কাব্যগ্রন্থের নাম বেশি থাকে, তাই এখানে দেওয়া হয়েছে। তো দীপ ও ধূম কাব্যগ্রন্থটি রচিতা হলেন কে, অপশান এ এটা হবে কি কামিনী রয়, দীপ ও ধূম কাব্যগ্রন্থটি রচিতাকে কামিনী রয়, অপশান এ হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেনে বলা হয়েছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত কাব্যগ্রন্থটির নাম কি, শতদল, তীর্থরেণু, একতারা ও মন্দ্র, এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান ডি মন্দ্র, এখানে আমাদের সঠিক আনসার অপশান ডি মন্দ্র। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের WB প্রাইমারি টেটের থেকে ত্রিপুরা টেটের কোশ্চেন কতটা টাফ হয়, অবশ্যই টাফ, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা কিন্তু খুবই সহজ না, কারণ এগুলো বেশি মুখস্থ টাইপের কোশ্চেন, তো খুবই কঠিন, তো তবুও কিন্তু তারা ভালো এক্সাম দিয়েছে। তো দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত কাব্যগ্রন্থটি হচ্ছে কি মন্দ্র, এটা অপশান চার হবে এটার সঠিক আনসার। তারপরে নেক্সট কোশ্চেন দেখবো আমরা, রবীন্দ্রনাথের বালাকা কাব্যটি মুখ্যত, রবীন্দ্রনাথের বালাকা কাব্যটি মুখ্যত স্বদেশ প্রেমোদ্দীপক কাব্য, আত্মজিজ্ঞাসা ও শৈশব স্মৃতিচরণমূলক কাব্য, গতি তথ্যমূলক কাব্য, ইতিহাস সচেতনতামূলক কাব্য, এটার সঠিক আনসার হবে কি অপশান থ্রি, গতি তথ্যমূলক কাব্য। দেখো কতটা টাফ কোশ্চেন পরীক্ষা আসে ত্রিপুরায়,
খুবই কঠিন পরীক্ষা প্রশ্ন। তো এটা হবে কি সঠিক আনসার, গতি তথ্যমূলক কাব্য। তারপর নেক্সট কোশ্চেন বলছে, বন তুলসী কাব্যটি রচিতা কে? বন তুলসী কাব্যটি রচিতা কুমুদরঞ্জন মল্লিক, সুকুমার রয়, অতুল প্রসাদ সেন, কালিদাস রয়। এখানে আমাদের সঠিক আনসার অপশন এ, কুমুদরঞ্জন মল্লিক। প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, আমি সেখান থেকে কিন্তু আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। আগামী দিনে হয়তো আমাদের কোশ্চেন প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, বলা যায় না, তাই এখন থেকে কিন্তু সব রকমভাবেই তোমাদেরকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। বনতুলসী কাব্যটি রচিতাকে কুমুদরঞ্জন মল্লিক, অপশন এ হবে এটার সঠিক আনসার। তো আজকের আমাদের লাস্ট কোশ্চেন, এখানে আমাদের 30টা টোটাল কোশ্চেন আছে, আমরা দুটো পাঠে করবো, 15টা 15টা করে। তো দেখো এখানে বলছে, বিশ্বনাথের যজ্ঞশালে কর্মযোগের অন্ত নাই, কর্ম সে যে ধর্ম মোদের, কর্মচাহি কর্মচাহি। এই যে পঙ্গুক্তটি দুটি রচিতা কে? এই যে এখানে যে লাইন দুটো বলা হয়েছে, এই লাইন দুটোর রচিতা হচ্ছেন কে? অপশন এ যতীন্দ্রনাথ দত্ত। তার লেখা বিখ্যাত কবিতা কর্ম, তার বিখ্যাত কবিতা কর্ম থেকে কিন্তু এই দুটো লাইনকে তুলে দেওয়া হয়েছে, অপশন এ হবে এটার সঠিক আনসার। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের আমাদের টোটাল 30টা কোশ্চেনের মধ্যে পার্ট ওয়ানে প্রথম 15টা কোশ্চেন। নেক্সট পার্টে আমরা আলোচনা করবো লাস্ট 15 কোশ্চেন। এইভাবে আমরা প্রতিটা টপিককে ভালোভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডিসকাস করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, টাফ হচ্ছে কোশ্চেন, সেইভাবে তোমাদেরকে পড়তে হবে, কারণ আগামী দিনে আমাদেরকে বিএড এবং ডিএডের সঙ্গে পরীক্ষা দিতে হবে, তাই প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে, সেইভাবে এখন থেকে প্রিপারেশন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।